ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। মুখার্জি একাডেমির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এইচটিএমএল, এইচটিএমএল থেকে তোমাদের 7 নম্বরে একটা কোশ্চেন আসবে, তো দেখে নাও তোমরা কী ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো, তোমাদের হয়তো এরকম কোশ্চেন দিতেই পারে, তোমাদের বলে দিল যে এরকম একটা পেজ বানাতে হবে যেখানে ব্যাকগ্রাউন্ডে একটা পিক থাকবে এবং তোমার একটা হেডিং থাকবে, ঠিক আছে, ওয়েলকাম টু ডিসনিল্যান্ড, আর আছে কি বুলেট, তোমাকে এখানে নাম্বারিং থাকবে 1-2, ঠিক আছে, এরকম করতে দিতে পারে। তো এটা করতে গেলে কী করতে হবে, তোমাকে এইচটিএমএল লিখতে হবে, তারপরে হেড, টাইটেল, ডিসনিল্যান্ড টাইটেল হবে এটা, তারপরে হেড ক্লোজ। দেখো, ফার্স্টে এইচটিএমএল লিখবে, তারপরে হেড, টাইটেল, টাইটেল লিখে টাইটেলটা ক্লোজ করবে। দেখো, অনেকে কী করে, টাইটেলের ভিতরে যেটা ডিসনিল্যান্ড লিখেছি সেটা ইনভার্টেড করার মধ্যে লেখে, এটা লিখবে না, ইনভার্টেড করার মধ্যে কখনো টাইটেলের ভিতরে কোনো ইনভার্টেড করার মধ্যে লেখে না, তাহলে ইনভার্টেড কমাটাও তোমাকে দেখাবে। তো আমরা তো ইনভার্টেড কমা দেখাতে চাই না, ঠিক আছে, যদি দেখাতে চাও তাহলে ইনভার্টেড কমা লিখতে পারো। তারপরে দেখো, হেড ক্লোজ করে দিলে, টাইটেল ক্লোজ, তারপরে হেড ক্লোজ, তারপর বডি। দেখো, আমি এই যে পেজের যে বডিতে যা লেখা দেখতে পাচ্ছ, যে পিকচার বা সমস্ত কিছু সব কিন্তু এই বডির ভিতর লিখতে হয়। দেখো, বডি কালার, যদি বডি কালার বলে তাহলে বিজি কালার লিখবে, আর এখানে দেখো কী বলেছে, ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার অ্যাড করতে হবে, তাহলে এখানে কী করতে হবে, বডি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বডি ব্যাকগ্রাউন্ড ভালো করে দেখে নাও ট্যাগটা, বডি, বডি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বডি ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু ডিসনিল্যান্ড .jpg, তাহলে এখানে কি আছে, jpg, ওটা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে তার এক্সটেনশানটা, এবার ইমেজের এক্সটেনশান বিভিন্ন হতে পারে, ঠিক আছে, তো এখানে কি আছে, jpg আছে, তো আমি এটা লিখতে হবে, এটা তোমাকে বলে দেবে যে পিকচারের নাম বলে দেবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে যে এখানে একটা ওয়েলকাম টু ডিসনিল্যান্ড, তো এটা একটা হেডিং আছে, তো হেডিং করতে গেলে কী করতে হবে, আমাদের হেডিং করতে গেলে আমাকে H1 থেকে H6, দেখো সব থেকে বড়ো যদি হয় H1, সব থেকে ছোটো হচ্ছে H6, তাহলে এখানে কী করেছে, H3 হেডিং ইউজ করেছে। তারপরে দেখো, হেডিং যেহেতু এটাকে মিডিলে আমি দেখাতে চাই, মাঝখানে সেন্টারে, তো এখানে কী করেছে, সেন্টার ট্যাগ ইউজ করেছে, দেখো সেন্টার ট্যাগ ইউজ করেছে মাঝখানে লেখাটাকে আনার জন্য। তারপরে কী করেছে, ইউ দিয়েছে, ইউ হচ্ছে আন্ডারলাইন, যদি লেখাটাকে আন্ডারলাইন করতে হয়, তো দেখো ইউ শুরু করেছে, তারপরে ওয়েলকাম টু ডিসনিল্যান্ড লিখেছি, লেখার পরে ইউটা ক্লোজ করছে, ইউটা একটা ক্লোজ করেছে, তারপরে কী ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে সেন্টার ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে H3 ক্লোজ করতে হবে ট্যাগ, এই হয়ে গেল আমাদের হেডিং হয়ে গেল। আচ্ছা দেখো, তারপরে কী করেছে, 1 আর 2 দিয়ে কী আছে, আমাদের নাম্বারিং আছে। আচ্ছা, নাম্বারিং করতে গেলে আমাদের কী করতে হয়, ওয়েল ট্যাগ ইউজ করতে হয়, ওয়েল ট্যাগ দিয়ে আমরা কী করবো, দেখো ওয়েল ট্যাগ ইউজ করেছি, তো অনেকে কী করে, ওয়েল ট্যাগ লিখে তারপরে লিখতে শুরু করে দেয়, কিন্তু এরকমভাবে লিখলে হবে না, ওয়েল ট্যাগ আমাদের ইউজ করা হয়, তো তার ভিতরে কী করা হয়, এলআই যে ট্যাগ আছে যেটাকে লিস্ট বলা হয়, এলআই ট্যাগ যেটা করছো, লিস্ট আইটেম, ঠিক আছে, তো যে আইটেমগুলো তুমি লিস্ট করছো সেইগুলো তোমাকে করতে হবে, তো এলআই ট্যাগ ইউজ করে কী করতে হবে, টিকিট প্রাইস যেটা আছে সেটা লিখবে, তো এলআই ক্লোজ করে দেবে, তারপরে পার্কিং টাইম যেটা আছে সেটা লিখবে, করে ওয়েল ক্লোজ করে দেবে, বোঝা গেছে। তারপরে দেখো একটা হাইপার লিঙ্ক দিয়েছে, এখানে পেজের মধ্যে রয়েছে, দেখো রাইটস অফার্ড, তো এটা একটা হাইপার লিঙ্ক আছে, একটা পেজ খুলবে ক্লিক করলে, তো এখানে কী আছে, রাইট সাইডে আছে, সেই জন্য কী করেছে, পি অ্যালাইন রাইট লিখেছে, তারপরে কী করেছে, হাইপার লিঙ্ক করার জন্য কী করতে হয়, AHREF, এই ট্যাগটা মনে রাখবে, AHREF, এটা হচ্ছে ট্যাগ হাইপার লিঙ্ক করার, তারপরে ইকুয়াল টু দিতে হয়, ডবল কোটেশনের ভিতর তোমাকে যে পেজটা তুমি হাইপার লিঙ্ক করবে সেই পেজটা তোমাকে এখানে কী করতে হবে, সেই পেজটা তোমার অ্যাড্রেসটা দিতে হবে, এখানে কী আছে, রাইটস অফার্ড বলে একটা পেজ আছে, সেই পেজটা এখানে তোমাকে লিখতে হবে। তারপরে আছে, এখানে তুমি পেজের মধ্যে কী দেখাতে চাইছো, এখানে দেখো রাইটস অফার্ড আছে, তো সেটা তোমাকে এখানে দেখাতে হবে, তো রাইটস অফার্ড তো লেখা আছে, এই হাইপার লিঙ্ক যেটা তুমি শুরু করেছিলে এ দিয়ে, সেটা তোমার এখানে শেষ করতে হবে, এটা ক্লোজ,
তারপরে কী আছে, পি ট্যাগ করেছিল প্যারাগ্রাফ ট্যাগ, তো এখানে পি ট্যাগটা ক্লোজ করতে হবে, বোঝা গেছে? তারপরে বডি ক্লোজ, তারপরে হচ্ছে এইচটিএমএল ক্লোজ। তো দেখে নাও তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর একটা কী কোশ্চেন আছে দেখো, পরের যে কোশ্চেনটা দেখাচ্ছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই রকম ধরনের আসতে পারে। মানে এখানে ধরো তোমাকে একটা হেডিং দিয়ে দিল এইচএস অ্যাডমিশন, তো এখানে নিচে দেখো পেজ আছে সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম, আর্টস স্ট্রিম, এই প্রত্যেকটা কিন্তু হাইপার লিঙ্ক, মানে অন্য পেজের সাথে হাইপার লিঙ্ক আছে, এবং এইগুলো কী আছে, এইগুলো সব বুলেট আছে। তো এটা করতে গেলে কী করে করতে হবে, তো ফার্স্ট এইচটিএমএল, হেড, টাইটেল, টাইটেল লিখলে, হেড ক্লোজ, বডি, তারপরে কী করতে হচ্ছে, হেডিং আছে যেহেতু, কী দেখো এইচএস অ্যাডমিশন হেডিং আছে, তো এইচ থ্রি ইউজ করলে, পি অ্যালাইন সেন্টার মাঝখানে, আচ্ছা সেন্টারে ইউজ করতে পারো ট্যাগ, বা পি অ্যালাইন সেন্টার এই ট্যাগটা ইউজ করতে পারো, দুটো একই কাজ, মানে লেখাটাকে মিডিলে বা সেন্টারে নিয়ে আসবে। তারপরে ইউ এইচএস অ্যাডমিশন, ইউ ক্লোজ হবে, এটা ভুল আছে, ইউ ক্লোজ হবে, তারপরে পি ক্লোজ, এইচ থ্রি ক্লোজ, বোঝা গেছে? তো দেখো তারপরে কী আছে, তারপরে দেখো এগুলো কী করেছে, বুলেট আকারে আছে, তো বুলেট আকারে করতে গেলে কী করতে হবে, ইউএল করতে হবে। আচ্ছা যদি বুলেট যদি দেখতে যদি স্কোয়ারের মতো হয় তাহলে কী করবে, ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার করবে, মনে রাখবে? আর যদি সার্কেলের মতো হয়, গোল যদি হয়, তাহলে ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল, বোঝা গেল? তো তারপরে কী করতে হচ্ছে, এলআই করতে হচ্ছে। দেখো এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, যে এখানে যে কটা তুমি লিস্ট আইটেম যেগুলো আছে সব কিন্তু হাইপার লিঙ্ক আছে, তো এক্ষেত্রে কী করতে হবে, তোমাকে হাইপার লিঙ্কগুলো লিখতে হচ্ছে। দেখো এ এইচ আর ই এফ সায়েন্স ডট এইচটিএমএল, এটা লিখলে আগে যেমন দেখালাম সেরকমই লিখতে হবে। তারপর এখানে লেখাটা কী দেখাচ্ছে, সায়েন্স স্ট্রিম, তো এখানে সায়েন্স স্ট্রিমটা লিখতে হচ্ছে এ ক্লোজ, এলআই ক্লোজ, ঠিক আছে, বোঝা গেছে? তো একইভাবে দেখো তিনটেই, কমার্স ডট এইচটিএমএল যেটা আছে, আর্টস ডট এইচটিএমএল, একইভাবে আমরা করে নিলাম। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা দেখে যাও, ঠিক আছে? এখানে দেখো ইউএল ক্লোজ করেছে, তারপরে বডি, তারপরে এইচটিএমএল, বোঝা গেছে? তো এই ছিল আমার এইচটিএমএল থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তোমাদের আর একটা আমি ভিডিও আমি আনছি, সেটা হচ্ছে টেবিলের ওপর, টেবিলের ভিডিওটা একটু তোমরা ভালো করে দেখো, আর এই ভিডিওটাও দেখে নেও, দেখে নাও ভালো করে, যে এই রকম কিন্তু কোশ্চেন আসলে তোমরা অ্যাটেন্ড করে এসো, ঠিক আছে? তো কালকের পরীক্ষার জন্য তোমাদের শুভেচ্ছা জানালাম, তো পরীক্ষাটা ভালোভাবে দিও। আর তোমরা পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কমেন্ট জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, আর আমার কোশ্চেন কমন পেয়েছো কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।